কয়লাশহর দলগাঁও হাতিনি মহাদেব মন্দিরনি গুবুন বখাক ফাইসিং সারকল রমই লামা স্নামজাগিনি বাগে থাংলা সুনা জংজালক কলাই জাগ লুকুরক লামা দেরাজাক সিমিয়া হরজারও চুয়াক নুনাই ডক লামাও চুয়াক বোতল খিবিউই কলামা বাই লামাও হামিয়া মানে কজাউই রুংজাগি দঙ্কা হাইফন পঞ্চায়েতনি বখাকতে সুনামানি মুংসা সামুং বতাং ইয়াগোনা হারজাগিয়াকো লামানি দ্রেন জরা থগি স্নামজাগিয়ানি বাই দৈ কজা জাক দ্রেন স্নামজাগিয়াংমানি বাগেই বেলেখে থামবুইরক বাঙ্গি দঙ্কা পঞ্চায়েত পাতি মন্ত্রী সাফন মূসর তাং বতং হারজাগিয়াখানি সাকা আমচিনি লুকুরক বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতনি ব্রী নংতে দক নম্বর ওয়ার্ড 95% বিষ্ণুপ্রিয়া মণিপুরী বসুনি লুকুরক দঙ্গ অবসুনি কতরতের রাজ পূর্ণিমা আপনি বাগে লামা স্নামজাগিয়া খাতুজাক লুকুরক আমচিনি এমএলএ তপন চক্রবর্তী বনি এমএলএ ফানি রাংরুবই লামা স্নামনা রফান যাই খাইয়া আমচিনি পঞ্চায়েত খবৈ হাফং সামুং তামনা রকমই আমচিনি লুকুরকনি ককশিল চামুং বীরচন্দ্রনগর পঞ্চায়েত এলাকার মধ্যে এটা ছয় এবং চার এবং ছয় নম্বর ওয়ার্ডের আওতারভুক্ত এই রাস্তাটি এটা দীর্ঘদিন চার বছর সাড়ে চার বছর ধরে রাস্তাটা অত্যন্ত খারাপ মানুষ চলাচলের উপযুক্ত না এটা দীর্ঘদিন ধরে আমরা পঞ্চায়েতের কইছি উদ্বোধন কর্তৃপক্ষের জানাইছি কিন্তু এরপরেও কালকে পশু তশু হইব টইব কইয়া কোনো ধরনের সুরাহা হইতেছে না মানুষ চলাচলের একদম চলতে পারে না গাড়ি ঘোড়া বাইক তো দূরের কথা মানুষ পায়ে হাঁটার উপযুক্ততা নাই এছাড়া আর আগামী কয়েকদিনের মধ্যে আমাদের এই ডলগো মণ্ডপে এখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের একটা বড় একটা অনুষ্ঠান যা মহারাজ যাত্রা উৎসব এই উৎসবের মধ্যে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসা যাওয়া করে এটাতে উপস্থিত থাকে কিন্তু আমাদের এই পঞ্চায়েতের মধ্যে দীর্ঘদিন কোয়ার পরও আমি আজকে কৈলাসহর থেকে আওয়ার পথে রাস্তার পায়ে সাহেবের প্রধান সাহেবকে কইছি যে এই রাস্তা ঠিক করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেন আমাদের বিষ্ণুপুর মণিপুর সমাজে একটা বড় উৎসব এখানে মহারাজ যাত্রা উৎসব তাই কইল ঠিক আছে আমি আইমু দেখবো এক ওই আসে এরকম চলতেছে এরপরে দেখেন আমাদের এই বাহান্ন চণ্ডীপুর এলাকার মাননীয় বিধায়ক তপন চক্রবর্তী মহোদয় এখানে এই রাস্তা রিপেয়ারের জন্য এবং ঠিক করার জন্য 14 লক্ষ টাকা স্যাংশন দুইটা পার্টে 14 লক্ষ টাকা স্যাংশন দিছে প্রায় এক বছর হয়ে গেছে বিডিও মহোদয়ের সঙ্গে আলাপ করছি আরির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ করছি আজকে কালকে পশু টেন্ডার হইব হইতেছে এই করতে করতে এই কন্টিনিউ চলছে এরপর আমি আজকে সকালে আরডির টিএ ইঞ্জিনিয়ার মহোদয় যেই ওনার সঙ্গে আলোচনা করছি টেন্ডার হয়ে গেছে একটা পার্ট এটা আগামী কয়েকদিনের মধ্যে কাজ ধরবো কইছে কিন্তু এই কথাগুলো দীর্ঘদিন ধরে চলতেছে সুতরাং এটা সুরাহা লাগে আপনাদের শরণাপন্ন হয়েছে আপনাদের মাধ্যমে যাতে এটা বিস্তার লাভ করে সকলের কানে পৌঁছায় যাতে এই বর্তমান সরকারের আমলে যে কাজগুলো হইতেছে না এটা আপনাদের মাধ্যমে যাতে এটা প্রত্যেকটা মানুষের জানে যে একটা অপদার্থ সরকার এই সরকারটা কোনোদিন মানুষের জনগণের জন্য উন্নয়নমূলক কাজের সঙ্গে তারা যুক্ত নাই এটা প্রমাণ হয়েছে এই কাজের মাধ্যমে সামনে আমাদের রাস পূর্ণিমা আমাদের সমাজের সর্বশ্রেষ্ঠ কীর্তন এখানে যদি রাস্তার এই বছর হয় রাস্তার এই যে ড্রেন এটা সমান হয়ে গেছে এটা সমাধানের লাগে আমরা পঞ্চায়েত কইছি স্থানীয় নেতৃত্বে কইছি তারা করে হবে 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 হচ্ছে এখনো হল না কতদিন থেকে রাস্তার এই অবস্থা বেশ মাস বছর তিন এক চার এক পাঁচ এরকম হয়ে চলে তো সাড়ে চার বছরের মতো তো এই যে রাস্তার অবস্থাটা খারাপ বৃষ্টির দিনে কি আরো খারাপ হয় আরো খারাপ হয় আরো খারাপ হয় আমি এমনিতে অসুস্থ এখানে তাই হাতেও পারি না ঠান্ডায় তো আপনারা এই এলাকার মানুষ কি পঞ্চায়েতে জানাইছিলেন অবশ্যই জানাইছি জানাই তারা কইছে আমরা বানামু দিচ্ছি করছি এটা কোন পঞ্চায়েতের এটা বীরচন্দ্রনগর পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড এটা 5 4 4 4